হ্যালো প্রিয় দর্শক মন্ডলী নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব কেজেট লোশন সম্পর্কে অনেকে এটি শ্যাম্পু হিসেবে জানেন তো আজকের এই ভিডিওতে আমরা কেজেটস লোশন বা শ্যাম্পু সম্পর্কে বিস্তারিতভাবে জানব যে কেজেট লোশন বা শ্যাম্পুটির মধ্যে কি রয়েছে এটি কী কী কাজে ডক্টর দিয়ে থাকেন এবং এই কেজেট লোশনটি কী কী বেনিফিট পাওয়া যায় সাথে জানবো এই কেজেট লোশনটি কী কী সাইড রয়েছে তাই সম্পূর্ণ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক কে কেজেট লোশনটি এস অ্যান্ড এস অর্থাৎ হিগড়ি অ্যান্ড হিগড়ে কোম্পানি তৈরি করেন তো এই কোম্পানির অনেকগুলি স্কিন প্রোডাক্ট রয়েছে যেগুলি প্রোডাক্ট কিন্তু বর্তমানে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এবং খুবই ভালো প্রোডাক্টগুলি রয়েছে তো তেমনি এই কেজেট লোশন একটি ভালো লোশন যেটার মধ্যে রয়েছে ক্যাটাকাজল টু পার্সেন্ট তো কেটাকোনাজল টু পার্সেন্ট স্কিনে কী কী সমস্যা হলে ডক্টরটিকে দিয়ে থাকেন সেই সম্পর্কে আমরা জানব আগে জানব এটির দাম কত তো কেজেড লোশনটি যে আমি কোয়ান্টিটি এর লোশনটি নিয়ে এসেছি সেটা হলো পঞ্চাশ এমএল পঞ্চাশ এমএলের দাম দুশো থেকে আড়াইশো টাকার মতো এই লোশনটি যে কোনো অ্যালোপেথিক ওষুধ দোকানে পাওয়া যায় তবে এই লোশনটি প্রেসক্রাইব ছাড়া অর্থাৎ ডক্টরের সাথে কনসাল কনসালটেশন ছাড়া অর্থাৎ ডক্টরের সাথে কথোপকথন ছাড়াই কিন্তু ব্যবহার করা সেরকম মুক্ত হবে না তাই কনসাল্ট করে ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করবেন প্রিয় দর্শক বন্ধুরা এই কেসিট লোসনটি স্কিনের যাবতীয় ভাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটি দিয়ে থাকেন এবং ভালো কাজ পাওয়া যায় স্কিনে যদি দাঁত খাস রিং ওয়ার্ম এইগুলি সমস্যা হয় আর এই লোশনটি সেক্ষেত্রে ভালোভাবে ক্লিন করানোর জন্য ডক্টর সাধারণত এটিকে দিয়ে থাকেন এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এই লোশনটি আমাদের মাথার খুলির মধ্যে যদি প্রচুর পরিমাণে ড্যান্ডাফ হয়ে যায় তো সেই ড্যান দূর করার জন্য অর্থাৎ ফাঙ্গাল সমস্যাকে নির্মূল করার ক্ষেত্রে এইটি দিয়ে থাকেন তো সাধারণত আমাদের মাথায় মাথার খুলির মধ্যে যে খুশকি বা ড্যান্ডাফ দেখা যায় সেটা কিন্তু ফাঙ্গাল প্রপার্টির জন্য হয়ে থাকে তো ফাঙ্গাল ইনফেকশন অনেক ক্ষেত্রে ড্যান বেশি হলে এবং বেশি হাত দিয়ে নাড়াচাড়া করলে চুলকালে কিন্তু তো ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাকোনাচল লোশন ব্যবহার না করা ভালো যদি স্কিনে বা মাথার খুলির মধ্যে ড্যান্ডাপ থাকে সেই ক্ষেত্রে এইটিকে দেয় থাকেন তো এখন জানবো এই ক্যাটাকোনাজল লোশনটি কিভাবে কীভাবে ব্যবহার করা হয়ে থাকে তো এই ক্যাটাকণাজল লোশনটি ব্যবহার করা একটি নির্দিষ্ট নিয়ম নিয়ম রয়েছে মাথার মধ্যে যদি এই লোশনটি ব্যবহার করতে চান তাহলে আগে মাথাটিকে বা চুলগুলিকে ভালোভাবে ভিজে নিতে হবে কিছু পরিমাণে এই লোশনটি লাগিয়ে নিতে হবে কিছু হালকাভাবে ওয়াশ করানোর পরে দ্বিতীয়বার এই লোসনটি আরেকবার লাগাতে হবে লাগানোর পরে বেশি ফেনা হবে তার ওই ফেনাগুলি না ধুয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখতে হবে তো এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন ওয়াশ করতে হবে যদি আপনার স্কিনের মধ্যে ফাঙ্গাল ধরনের সমস্যা থাকে দাঁত খাস খুজলি সমস্যা থাকে এবং মাথার মধ্যে ফাঙ্গার সমস্যা থাকে ডেন্টাপ থাকে তাহলে নির্মূল হয়ে যাবে তো বেশিরভাগ ক্ষেত্রে এই লোশনটি মাথার যে মাথার মধ্যে যে ড্যান্ডাপ হয় সেই ড্যান্ডাপ দূর করানোর জন্য ডক্টর দিয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তারপরে দর্শক মণ্ডলী যাদের ভাঙ্গাল সমস্যা একদমই কমে না তাও কিন্তু এই মাথার মধ্যে এই লোশনটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এবং ভালো একটা কাজ পাওয়া যায় এই লোশনটির কালার অনেকটা গোলাপি রঙের হয়ে থাকে আপনারা দেখতে পারেন হ্যাঁ একটু গোলাপি তো এই যখন ব্যবহার করবেন অথবা অথবা যখন ইউজ করবেন এই ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে ব্যবহার করবেন কেন কেননা এর মধ্যে যে প্রপার্টিগুলি রয়েছে ভালো করে মিক্সড যেন হয় সেই জন্য ঝাঁকিয়ে ব্যবহার করতে হবে তো এই জল বাকি যে লোসনটি ব্যবহার করার পরে কি কী কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে তো এই লোসনটি ব্যবহার করার সময় এই কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন মসিয়া ভমিটিং হ্যাডেকের সমস্যা এগুলির সমস্যা দেখা দিতে পারে তবে এই লোশনটি যখন ব্যবহার করবেন অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করবেন চোখের মধ্যে যেন নাক না যায় এবং বাচ্চার ক্ষেত্রে যদি ব্যবহার করেন তো অবশ্যই খেয়াল রাখবেন চোখে এবং নাকের মধ্যে বা মুখের মধ্যে যেন ইন্টারনাল জায়গাতে প্রবেশ করতে না পারে সেই অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের এই ক্যাটাকল বা কেয়ারজেটস লোশন সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন